আপনার কি পেটে ব্যথা হয়, পেটে গ্যাস জমে ফেপে পেট ফুলে থাকে? যদি পেট ব্যথা এবং ফোলার সমস্যা থেকেই থাকে, তবে আপনার সার্বিক শরীরের অবস্থা কি? নিশ্চয়ই খুব অস্বস্তিকর পরিস্থিতিতে আছেন। এই পরিস্থিতি তখনই হয় যখন পরিপাক নালীতে বাতাস জমে, আর এই অতিরিক্ত গ্যাস কিংবা বাতাসের তৈরি হয় দীর্ঘ সময় ধরে সময়ের সাথে সাথে যে বিষাক্ত পদার্থ জমা হয় তা থেকে। বাতাস জমার কারণে পাকস্থলী বা পরিপাক নালী ফুলে উঠতে শুরু করে, সাথে সাথে বুক গলায় জ্বালা পোড়া এবং অ্যাসিডিটির সমস্যাও হতে পারে। অনেকে এই সমস্যার জন্য বেশ দুশ্চিন্তায় ভোগেন, কেননা যে কোনো সময় এই অস্বস্তিকর সমস্যা হতে পারে। এটা নিয়ে চিন্তার কিছু নেই। আজকে আমরা এই সমস্যার মূল কারণ, জমে থাকা সেই টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করার জন্য একটি সস্তা এবং মজাদার জুসের রেসিপি শেয়ার করব। এটি হজম সমস্যা দূর করে সঠিক পরিপাকে সাহায্য করবে। আপনি যদি বিভিন্ন স্বাস্থ্যকর জুসের রেসিপির সাথে পরিচিত হন, তাহলে নিশ্চয়ই জানেন যে এটি কতটা উপকারী, কারণ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান সঠিক পরিমাণে এক জুসেই পাওয়া সম্ভব। এজন্যই বিভিন্ন স্বাস্থ্য সমস্যার প্রতিকার হিসেবে বা চিকিৎসায় বিভিন্ন উপাদানের মিশ্রণে জুসের রেসিপি ব্যবহার করা হয়ে থাকে। এমন একটি জুসের উপাদান হল বহু গুণের অধিকারী লাল বাঁধাকপি, কারণ এটি আপনার হজম শক্তি স্থিতিশীল করতে পারে এবং পেট ফাঁপার খুব সুন্দর সমাধান করতে পারে। শুধু তাই নয়, এটি আপনার শরীর সুস্থ রাখার জন্য আরও অনেক কিছু করতে পারে। এক নজরে দেখে নিন লাল বাঁধাকপি বা রেড ক্যাবেজ আপনার কি কি উপকার করতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। লাল বাঁধাকপিতে দুইটি গুরুত্বপূর্ণ ভিটামিন থাকে, ভিটামিন কে এবং সি। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী হিসেবে কাজ করে, যা শরীরের জন্য খুব প্রয়োজনীয়। এছাড়াও এটি কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। যে কোনো অসুস্থ প্রথমে প্রচুর পরিমাণে ভিটামিন সি খাওয়ার কথা বলা হয়ে থাকে। যেমন আমরা জ্বর হলে প্রথমে রোগীকে লেবুর রস খাওয়ানোর কথা ভাবি, বা শরীর দুর্বল লাগলে বা যে কোনো রোগে ওষুধের পাশাপাশি ডাক্তার সি ভিট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, যেন প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সঠিক পরিপাকে সাহায্য করে। লাল বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য এবং অন্ত্রের অন্যান্য সমস্যা দূর করে সঠিক পরিপাকে সাহায্য করে। পরিপাক ক্রিয়া সঠিক রাখার জন্য খুব বেশি পরিমাণে লাল বাঁধাকপির প্রয়োজন হয় না, বরং একটি নির্দিষ্ট পরিমাণে খেলেই হয়। দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার বিরুদ্ধে লড়াই করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য স্মৃতি লোপ পাওয়া সমস্যায় বেশ উপকারী, তাদেরকে এটি বেশি পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও এতে ক্যান্সার প্রতিরোধক বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, ফলে সব মানুষের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। প্রদাহ বিরোধী হিসেবে কাজ করে। বর্তমান গবেষণায় দেখা গেছে যে লাল বাঁধাকপি বেশি পরিমাণে খেলে এটি পেটের জ্বালা পড়া, অ্যাসিডিটি এবং পেট ফাঁপা সমস্যায় বেশ উপকার করে। এতে থাকা প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্টস উপাদানগুলো পেট ফাঁপা, গ্যাস এবং জ্বালা পোড়ার সমাধান করে খুব সহজেই। এত কিছু শুনে কি মনে হচ্ছে বন্ধুরা, পেটের গ্যাস এবং ফাঁপা সমস্যায় লাল বাঁধাকপি যে সবচেয়ে ভালো সমাধান, এতে কোনো সন্দেহ আছে? নিশ্চয়ই না, বরং এই সমস্যায় এর চেয়ে ভালো আর কোনো সমাধান হতে পারে না। রেসিপিটি তৈরি করতে যা যা লাগছে: একটি লাল বাঁধাকপি, একটি চা চামচের তিন ভাগের এক ভাগ গুঁড়ামরিচ, এক মুঠ ধনে পাতা, দুই ইঞ্চি পরিমাণ আদা, অর্ধেকটা লেবু এবং হাফ কাপ নারকেলের পানি। যেভাবে তৈরি করবেন, সবগুলো উপাদান একটি ব্লেন্ডারে বা জুসারে দিয়ে ভালোভাবে মিক্স করুন। ব্যাস, তৈরি হয়ে গেল গ্যাস এবং পেট ফোলা সমস্যায় বহু উপকারী একটি চমৎকার সমাধান। এটি স্বাদে কিন্তু বেশ ভালোই লাগে। যখন এই সমস্যা বোধ করবেন, তখন এটি বানিয়ে খেয়ে নেবেন, খুব ভালো সমাধান পাবেন। বন্ধুরা, কেমন লাগলো টিপসটি? এই বিষয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বেশি বেশি শেয়ার করুন। এমন আরও অনেক প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।